হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর আজকের হচ্ছে দোল, তো সবাইকে দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমার ফোনটা এইভাবে লম্বালম্বিভাবে রয়েছে কারণ আমি ফোনটা না ঠিকভাবেই ধরেছিলাম, কীভাবে যে এইভাবে লম্বাভাবে ভিডিওটা হয়ে গেল নিজেও বুঝতে পারছি না। তো ভিডিও যেখানে শ্যুট হয়ে গেছে তো কিছু তো করার নেই, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না বন্ধুরা। তো যেমন আছে তেমনই তোমরা একটু কষ্ট করে দেখো। তো এখন দেখো সকালবেলা ফুল তুলছি কারণ ঠাকুরকে আগেই পুজো দিচ্ছি। দেখো ঠাকুরের মানে পায়ে আবির দিয়ে তারপরে আজকের দোলটা মানে আজকের দিনটা শুরু করছি, দোলের দিন। তো দেখো এখন ঠাকুরকে পুজোও দিয়ে নেব, ফার্স্ট ঠাকুরের পায়ে আবির আর ফুল দিলাম, তো এখন পুজোটাও কমপ্লিট করে নেব। আজকের ঘুম থেকে উঠেছি ভোর 5টায়, 5টার আগেই উঠেছি, বাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে, হয়ে স্নান টান সেরে এখন ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি ওপরে। তো আজকের এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, সবটার ভিডিওর মাধ্যমে দেখালাম না, তাহলে ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন দেখো সেজে গুজে শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন দোল উৎসবে যাব, মানে আমি একা না, তো পাড়ার কিছু দিদি বৌদি সমস্ত কিছু মানে রিলেটিভ যেগুলো আছে পাশাপাশি, তো সবাই মিলে এখন দোল উৎসবে যাব, সেই জন্যই এখন সেজে গুজে বেরিয়েছি। তো অনেক কষ্টে বন্ধুরা শাড়ি পরেছি, কারণ আমি যেহেতু শাড়ি পরি না তো ভীষণই প্রবলেম হয় শাড়ি পরতে, তাই সবাই বলছিল যে শাড়ি পরাটা 9 মাসে 6 মাসে শাড়ি পরলে না খুবই কষ্ট হয়। তো এটা না আমাদের ক্ষেত্রে ভীষণ হয়, কারণ কী বলো তো আমরা তো কুর্তি নাইটি এসবই পরি কিন্তু শাড়ি তো পরি না। আর যেহেতু দোল উৎসবে যাচ্ছি তো সবাই না হলুদ সাদা লাল তো এইরকমই পরেছে। তো দেখো আমিও একটা সবুজ কালারের ব্লাউজ দিয়ে একটা হলুদ শাড়ি পরেছি। আর এখানে দেখো কত ধরনের আবির আর ফুলের মালা রয়েছে, আর সবাইকে দেখতেই পাচ্ছ মাথায় একটা করে ফুলের মালা দিয়েছে, কিন্তু আমার দেওয়া হয়নি বন্ধুরা, কারণ আমার চুলটা যেহেতু সকালে স্নান করেছি খুবই ভিজে ছিল, তাই খোঁপাও করতে পারিনি। আর এখানে দেখো বন্ধুরা রয়েছে কত ধরনের গোপাল ঠাকুর আর রয়েছে একটা রাধা কৃষ্ণ। তো এদের নিয়ে এখন আমরা বেরিয়েছি দোল খেলতে, তো খুব ভালো লাগছে বলো দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর এটা নিয়ে আমি 2 বছর যাচ্ছি এরকম নগর কীর্তনে, মানে এটা অ্যাকচুয়ালি দোলের দিনই আমরা বেরোই সবাই মিলে। এই যে দেখো পাড়ার কত মহিলা দাদা বোন, তো সবাই মিলে একসাথে এই একটা দিনই আমরা আনন্দ করি, তো খুব মজার। আর আমাকে এখানে দেখো সবাই ডাকছে, কারণ আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর ওদের সাথেই আমি এসেছি, তো সবাই দেখছে আমি ভিডিও বানাচ্ছি, লজ্জাও লাগছে, কিন্তু কিছু করার নেই, এটা তো আমার ব্লগ ভিডিও বন্ধুরা, আমাকে তো ছাড়তেই হবে। আর এই দিদি ভাই দেখো আমাকে রঙ মাখাতে চলে এসেছে, যেহেতু আমার মুখটা এখন আপাতত মানে সাদা দেখেছে, তো সেই কারণেই আমাকে রঙ মাখাতে চলে এসেছে। বছরের এই দিনটার জন্য না বন্ধুরা আমরা খুব অপেক্ষা করে থাকি, কারণ খুবই আনন্দ হয় একসাথে এইভাবে বেরোতে, আর সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আজকের দিনটাতে আমরা খুব খুব আনন্দ করি বলতে পারো। এটা নিয়ে আমার 2 বছর, কারণ এই যে র্যালিটা যেটা বেরোচ্ছে দেখছো এটা 3 বছর মানে 3 বছর হচ্ছে, কিন্তু আমি প্রথম বছর তো আমার যাওয়া হয়নি, কিন্তু দ্বিতীয় বছর থেকে আমি যাচ্ছি, তো এইটা নিয়ে আমার 2 বছর। উৎসবের এই দিনগুলোর জন্য বন্ধুরা সারাটা বছর অপেক্ষা করে থাকতে হয়, ধরো 1টা বছর পর আবার আসবে দোল, তো আবার এইভাবেই আনন্দ করব। আর এখানে দেখো বাচ্চারা একটুখানি নাচ মানে নৃত্য পরিবেশন করছে, তো ওদের মতো করে ওরা নাচছে, তো দেখতে বেশ ভালোই লাগে। আর ছোটো ছোটো বাচ্চারা যদি এইভাবে শাড়ি পরে পাঞ্জাবি পরে যদি নাচে তারা, তাহলে তো আরও বেশি দেখতে ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Bye.
আর এই পাশে দেখো আর একটা র্যালি বেরিয়েছে ও বসন্ত উৎসবের জন্য, তো কেউ কাউকেই হয়তো চেনে না বা হয়তো মুখ চেনা চেনি। তো আজকের দিনে না সবাই সবাইকে রং মাখাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে জানো তো। তো নিজেদের না কিছু একটা নতুন নতুন অনুভূতি হচ্ছে যে কেউ কাউকে চেনার দরকার নেই, রং উৎসব হচ্ছে সবার জন্য। এখানে বন্ধুরা বিভিন্ন ধরনের বসন্ত উৎসবের গান চলছিল, কিন্তু আমি একটাও ব্যবহার করতে পারছি না যদি কপিরাইট দেয়। আর আজ পর্যন্ত তো মানে এখনও পর্যন্ত আমার মানে ভিডিওতে একটাও কপিরাইট করিনি, তো সেই কারণেই না আমি মানে গানগুলো দিতে পারছি না। তো চেষ্টা করছি একটা গান দেওয়ার, তো দেখি কি হয়। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। দেখছো আমাদের একেবারে লাস্ট মোমেন্ট, মানে এখন আমরা বাড়ি যাব, তো তার আগে একটু নাচানাচি করে নিচ্ছে সবাই, কারণ আসছে বছর তো আবার হবে, তো সেই কারণেই একটু সবাই মিলে আনন্দ করে নিচ্ছে। তো এখন সবাই মিলে যাব বাড়ি, কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাজতে যায়। এবার তো রোদ্দুরও উঠে গেছে আর ভীষণ পরিমাণে গরম, সবার তো কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সবাই এই আনন্দটা উপভোগ করার জন্য মানে কিছুই বুঝতে দিচ্ছে না। তো এখন দেখো আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু তারপরে আমিও একটু নাচানাচি শুরু করে দিয়েছিলাম।
গুড ইভিনিং বন্ধুরা, সেই যে সকালে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, মানে 10টার পর থেকে আর ভিডিওটা স্টার্টই করতে পারিনি, মানে এসে বাড়িতেও টুকিটাকি অনেক কাজ ছিল, ধরো তো আমি তাও কিছুই করে যাইনি, শুধু ঠাকুরকে স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি আর সকালে বাসি কাজটা সেরে গেছিলাম, ব্যাস। তারপরে তো এসে অনেক কাজ ছিল, তো সেই জন্য না বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন দেখো সন্ধেবেলা এসে আবার ভিডিওটা স্টার্ট করছি, এখন ঠিক সন্ধে বলবো না, এখন বাজে ওই 5:30টার মতো। তো এখন দেখো ছেলেকে খাইয়ে নিচ্ছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরে কটা ভাত খেয়েছিলো। আর আজকে তো যেহেতু নিরামিষ ডাল করেছি, তো ডাল করলে ইনি আবার ভাত খেতে চায় না, এনার আবার অসুবিধা হয় ডাল দিয়ে ভাত খেতে। তো কি করবো বলো, আজকে তো দোল পূর্ণিমা আর তার সাথে তো রয়েছে আমার সোমবার, তো সেই কারণেই আজকে নিরামিষ করা। তো যাই হোক, চলো এখন ওকে খাইয়ে নিয়ে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং, সেই সকালের পর ভিডিও আবার কন্টিনিউ করছি, সন্ধে 5:30টা এসছে, এখন সন্ধেই 5:30টা বলতে পারো, কিন্তু মানে এই সময় অন্ধকার হয় না, কিন্তু আজকের কি হয়েছে, আকাশে ভীষণ পরিমাণে মেঘ দেখার কারণে অন্ধকার হয়েছে, মানে বৃষ্টি আসলো বলেই। তো সেই মানে সকালে যে দোল খেলে আসলাম, তারপরে যে মানে কি বলবো বন্ধুরা, মানে রোদটা মাথায় লেগেছে, তো তো এত মাথার যন্ত্রণা করছে, তারপর স্নান না করলেই নয়, মানে অবস্থা এত খারাপ ছিল। সকালে তো একবার স্নান করেছি, মানে স্নান করে ঠাকুরের পুজো দিয়েছি, কিন্তু এসে তো আবার ওই অবস্থা থাকা যায় না, তো সঙ্গে সঙ্গে আবার স্নান করলাম, তারপর একটু রান্না খাওয়া করলাম। আজকের আমার সোমবার, নিরামিষ আর পরের দিন আমি মানে আমিষ খাই না, তো সে আর তাও মানে আজকে আমার সোমবারই পড়ে গেছে, তো নিরামিষ। তো যা হোক করে দুটো রান্না বান্না করে নিজেরা খেয়ে শুয়ে পড়েছি, কারণ এত মানে টায়ার্ড লাগছে, তার সাথে ঘুমও পাচ্ছে, কারণ আজকে না বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি 5:30, আর ভীষণ টায়ার্ডও লাগছিল, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো একেবারে সন্ধ্যেবেলা এসে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। আর এই যে দেখো আমার ছেলে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, খাইয়ে দিয়েছি, এবার এবার সন্ধে দিতে যাবো, কারণ বাইরে আকাশের অবস্থা ভীষণ খারাপ, তা তোমাদের আমি দেখাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। এই যে দেখো আকাশের অবস্থা, মেঘ ভর্তি আকাশে, বৃষ্টি আসলো বলে, কিন্তু এখন কিন্তু বেশি বাজে না জানো তো, এখন বাজে ওই 5:30, 5:45 এরকম হবে, কিন্তু এখন ভালোই দিন থাকে, কিন্তু খুব জোরে বৃষ্টি আসবে, সেই জন্য আকাশটা এরকম হয়ে গেছে। তো চলো, অতিরিক্ত গরমও পড়েছে, বৃষ্টিটা আসা খুবই দরকার, না হয় তো আমরা বাঁচবো কি করে, এত গরম পড়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর ওই যে দেখো আমার বাড়ির পাশে রাস্তা, ওই টিনের ঘরের পাশ দিয়ে দেখতে পাচ্ছ রাস্তা, ওটা এসে আমাদের বাড়ির পাশে মেন রাস্তা, ওই যে গাড়ি যাচ্ছে। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।